আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে অনেকগুলি কথা বলেছেন এবং বাকশালকে ঘিরে বিপরীত ধর্মী যে বক্তব্যগুলো আছে সেগুলো আমি দুধারার কথাই বলেছি। হ্যাঁ, বিপরীত ধর্মী বক্তব্যগুলো আপনি তুলে ধরেছেন। বাকশালকে ঘিরে বাংলাদেশে যে পরিমাণ অপপ্রচার হয়েছে এবং এই অপপ্রচারের মধ্য দিয়ে কিছু অন্যায়কে জাস্টিফাই করার অপচেষ্টা হয়েছে, 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধু তার সপরিবারে হত্যাকাণ্ড, শিশু রাসেল সহ এই ধরনের নেককারজনক অপচেষ্টা দেশে হয়েছে এবং এই অপরাধগুলোকে, অন্যায়গুলোকে এবং তার পরবর্তীতে সামরিক শাসন, জেন জিয়া এবং পরের সাদ এবং আপনার বহুদলীয় গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে আপনার পুনর্বাসন করা এবং এই ধরনের অপকর্মগুলোকে জাস্টিফাই করার জন্য বাকশাল বিরোধী একটা অপপ্রচার হয়েছে। আমি প্রথমে যেটি মনে করি সেটি হচ্ছে বাকশাল গণতন্ত্র বিরোধী কোনো পদক্ষেপ সেটি আমি মনে করি না। আমরা গণতন্ত্র বলতে দু ধরনের পদ্ধতির সাথে পরিচিত, একটি হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা ব্রিটেনে আমরা দেখি, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আরেকটি আমরা দেখি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আমেরিকাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এর বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে আমরা ভাবি যে এটা মনে হয় গণতন্ত্র না, দ্যাটস নট রাইট। বাকশালটাও একটা গণতান্ত্রিক বাট একটু ইনোভেটিভ আইডিয়া পদ্ধতি, কারণ বাকশালে চতুর্থ এবং এই বিতর্ক আছে যে এটি কি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিজে চিন্তা করে বা বাংলাদেশের ভেতর থেকে চিন্তার উদ্ভব না এটি বাইরের শক্তির আসলে কোনো প্রভাব, বিশেষ করে রাশিয়ার কোনো প্রভাব সে সময় কাজ করেছিল না, এরকম কোনো প্রভাব মোটেও কাজ করেনি। তৎকালীন বাস্তবতায় বঙ্গবন্ধুকে সাময়িকভাবে এই পদ্ধতিতে যেতে হয়েছিল, গণতন্ত্রকে কম্প্রোমাইজ করে না, পদ্ধতিকে কম্প্রোমাইজ করে, কারণ বাকশালের চতুর্থ সংশোধনী বাকশাল ব্যবস্থাপনার মধ্যে প্রত্যেক 5 বছর পর পরে রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা বাকশাল সিস্টেমে ছিল। যারা বলে বাকশালকে নিয়ে অপপ্রচার করে তারা সুকৌশলে এই বিষয়টি এড়িয়ে যায়। বাকশালের যিনি প্রধান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই রাষ্ট্রপতিকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সরাসরি জনগণের ভোটে ইলেক্টেড হতে হবে, তো গণতন্ত্র তো আছে এখানে। দ্বিতীয় হচ্ছে বাকশাল ফরমেশনের পরে পরেই যারা তৎকালীন সময়ে সংসদ সদস্য ছিলেন তারাই বাকশালের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলেন বাই ডিফল্ট, এবং মুক্তিযুদ্ধের পক্ষে সকল দলকে নিয়ে যারা মুক্তিযুদ্ধের সময় একাট্টা ছিলেন তাদের, তারা সকল এই প্ল্যাটফর্মে জয়েন করেছিলেন। জয়েন করেনি হচ্ছে আলবদর, আল সামস এবং জামাতে ইসলাম, এই মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলো, কারণ তাদেরকে তো তখন নিষিদ্ধ করা হয়েছিল, আর আপনার এক্সট্রিম বামপন্থী যারা অরাজকতা তৈরি করছিল, সর্বহারা পার্টি এবং এইসব পার্টিগুলি, আর জাসদের গণবাহিনী আপনি জানেন তখন যে ত্রাসের রাজত্ব তৈরি করছিল, তারা ছাড়া বাকি সবাই মিলে বাকশাল প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল। এবং এইখানে সবাই যেহেতু একীভূত হয়ে ওই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে নতুন পদ্ধতিতে তারাই সদস্য হয়ে গেল, কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হয়ে উপরাষ্ট্রপতি করে ফেললেন সৈয়দ নজরুল ইসলামকে, যে কারণে ওনার যে সংসদ সদস্য পদটা যেটি সেটি খালি হয়ে গেল এবং আপনার মনে আছে তখন একটি নির্বাচন হয়েছিল। কাজেই শুধু রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচন হওয়ার বিষয়টি ছিল না, বাকশালে যারা বাকশালের সদস্য হবে, ধরেন এই সংসদটা আজকে যেটা আছে 300 জন যায়, আরও 50 জন সংরক্ষিত আসন, এই 350 জন রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে, এই সংসদটাই ধরেন বাকশাল, এখানে যারা রিপ্রেজেন্ট করবে তারা কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে যাবে, শুধু দলের ব্যাপারটা এখানে অনুপস্থিত। সো সৈয়দ নজরুল ইসলাম সাহেব যখন উপরাষ্ট্রপতি হয়ে গেলেন, ওনার সদস্যপদটা যখন খালি হলো তখন ওখানে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের আপন ছোট ভাই অংশগ্রহণ করেছিলেন এবং তার বিপরীতে একজন সাধারণ স্কুলের একটা স্কুল মাস্টার অংশগ্রহণ করেছিলেন এবং সেই স্কুল মাস্টার জিতে গিয়েছিলেন। কেন? কারণ বাকশাল পদ্ধতিতে নির্বাচনে মাসেল পাওয়ার, পয়সা, টাকা, যেটা আজকে আমরা বলি, সেটার খেলার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্র তাদের আপনার সব কিছু ছাপিয়ে দিবে, তাদের পোস্টার থেকে শুরু করে সব কিছু। কাজেই বাকশাল সিস্টেমে বরং সরাসরি জনগণের ভোটে একজন সাধারণ মানুষ যার টাকা নাই, পয়সা নাই, মাসেল পাওয়ার নাই, তারও নির্বাচিত হওয়ার সুযোগ ছিল এবং সেটা নজির স্থাপিত হয়েছিল। কাজে আমি যেটা বলতে যাচ্ছি, বাকশাল কেন বঙ্গবন্ধুকে করতে হয়েছিল সাময়িক সিস্টেমে সেটা বিশাল প্রেক্ষাপট আছে, আপনি কিছু ইঙ্গিত দিচ্ছে সেটা আমি বলবো পরবর্তীতে, কিন্তু তার আগে আমি যেটা বলতে যাচ্ছি যে ভুল একটা ধারণা বাকশালকে নিয়ে যেটা অপপ্রচার করা হয়েছে যেটা গণতান্ত্রিক না সেটি রং, যেখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচন করার পুরো পদ্ধতি ছিল সেখানে এটি অগণতান্ত্রিক তো হতেই পারে। তো আপনি আপনি বলছেন যে এটি আমার প্রশ্নের উত্তর এক কথায় কি দাঁড়ায়, অ্যাসেট লায়াবিলিটিস বাকশাল না, আপনার কথার উত্তর দাঁড়াচ্ছে বাকশালকে নিয়ে যে অপপ্রচার করা হয়েছে এই অপপ্রচারের বিপরীতে এটি একটি লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাকশাল তো আওয়ামী লীগের
কন্টিনিউ করছে না বা করবে বলছে না, কিন্তু যে বাস্তবতায় বাকশালটি করতে হচ্ছিল সেই বিষয়টি বাংলাদেশের ইয়াংস্টার নতুন জেনারেশনকে প্রজন্মকে বোঝাতে হবে যে, এবং এই বাকশালের মতো নতুন আপনার ইনোভেটিভ একটা আইডিয়া, এই এক্সপেরিমেন্টটা কে করতে পারে? এটা কি আপনার শেখ হাসিনা করতে পারে বা বেগম জিয়া করতে পারে? না, বা জেনারেল জিয়া বা এরশাদ করতে পারে? না, এইটা যে কোনো একজন নেতা, রাজনৈতিক নেতা চেষ্টা করতে পারে? না, কে করতে পারে এক্সপেরিমেন্ট? এমন একজন মানুষ যিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের মতন বিপ্লবের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছে, যার প্রতি দেশের 100% মানুষের রাজাকার ছাড়া কতিপয় আস্থা এবং সমর্থন ছিল, এইরকম একটা নেতৃত্বের পক্ষে এই ধরনের এক্সপেরিমেন্ট করার রাইট আছে যাকে মানুষ বিশ্বাস করে। এই জন্য বঙ্গবন্ধু একমাত্র মানুষ যিনি এটা করতে পারেন, করতে চেয়েছিলেন মানুষের স্বার্থে, অন্য কোন নেতৃত্বের অতীতে বা ভবিষ্যতে এই বাকশালের মতন ইনোভেটিভ আইডিয়া এক্সপেরিমেন্ট করার কোন রাইট নেই, যার ছিল উনি করেছেন।